আজকের এই ভিডিওর ঘটনাটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়াতে কি আসলে এমন জিনিস আছে। দর্শক, আছে। ফেসবুক আইডি হ্যাকের নাম শুনছেন, ইমো বা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হ্যাকের ঘটনা শুনছেন, কিন্তু আজকে একটা মানুষের মস্তিষ্কই হ্যাক করার এক ঘটনা আপনাদের সামনে আমি আনতে যাচ্ছি। যদিও ঘটনাটা একটু পুরনো, কিন্তু দিন শেষে মাথার ভেতর থেকে হ্যাক করার জন্য যে ডিভাইসটা বসানো হয়েছিল একটা অপারেশনের মাধ্যমে, সেটা কিন্তু উদ্ধার হয়েছে। আর এই শালিকার বিরুদ্ধে কি শাস্তির ব্যবস্থা করবে রাষ্ট্র, সেটা সময় বলে দেবে। আপন দুলাভাই হারুন, বছর তিনেক আগে শ্বশুর বাড়িতে তিনি আপনার বেড়াতে গিয়েছিলেন। যাওয়ার পরে তার শালিকা আসমাউল হোসনার সহযোগিতায় একটি হ্যাকার চক্র ইনজেকশন পুশ করে তার মাথায় একটি ছোট্ট ইলেকট্রনিক যন্ত্র বা নিউরোচিপ স্থাপন করেছিল। আর এই কাজটা করার জন্য প্রথমে তাকে শ্বশুরবাড়িতে যাওয়ার পর এক কাপ চা দেওয়া হয়েছিল, আর সেই চায়ের মধ্যে মেশানো ছিল ঘুমের ওষুধ। স্ক্রিনের এক অংশে আপনারা বোতলের মধ্যে ঢুকানো যে জিনিসটা দেখতে পেয়েছেন, এটাই হচ্ছে সেই চিপ যেটার কারণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল হারুন ভাইয়ের জীবন। ওনার অভিযোগ, চা পানের প্রায় আনুমানিক 4-5 ঘন্টা অচেতন তিনি ঘুমেছিলেন। জেগে খেয়াল করেন মাথার মধ্যে হালকা চিনচিনে ব্যথা, সেখানে তিনি হাত দিয়ে হালকা রক্ত দেখতে পান। এরপরে শালিকাকে তিনি জিজ্ঞেস করেন মাথায় কি হয়েছে। শালিকা তখন বলে কোনো পোকামাকড়ে কামড় দিয়েছে অথবা কোনো কারণে হয়তো বাড়ি খেয়েছে। হারুন ভাই বলছিলেন যে ঘটনার পরদিন আমি একজন খুব পরিচিত কণ্ঠের গাইবী আওয়াজ শুনতে পাই। গাইবী আওয়াজটি আমাকে গালাগাল করে, আমার ফেসবুক এলোমেলো হয়ে যায়, ব্যবহৃত আইফোনে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয় নানান ধরনের গেম, কয়েক দফায় আমার ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ গায়েব করা হয়। এটাই ছিল শালিকার মূল উদ্দেশ্য। এরপর ক্রমাগতভাবে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হন, কিন্তু বিষয়টা কাউকে বুঝাইতে পারছিলেন না। পরে পরিচিত একজন আইটি বিশেষজ্ঞ ওনাকে বলছিল যে ওনার আইফোনের বিচিত্র আচরণ এবং ফেসবুকের উপর ওনার নিয়ন্ত্রণহীনতার বিষয়টা অ্যাপল, গুগল এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে তিনি জানান। তাদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। এরপর অ্যাপল আইডি হ্যাক করে ওনার ফোনের আইটিউন সহ যাবতীয় সকল কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। যুক্তরাষ্ট্র থেকে আনা লো ফ্রিকোয়েন্সির মাইক্রোচিপ শনাক্তকারী ডিভাইস দিয়ে মাথায় নিউরোচিপের অস্তিত্ব শনাক্ত করার দাবি করে হারুন ভাই বলছেন যে বিদেশে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একাধিকবারের চেষ্টায় এমআরআই টেস্টে আমার মাথায় এই চিপটি ধরা পড়ে। হারুনের দাবি, তার এমআরআই পরীক্ষা চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার লিমিটেড করেছে এবং সেই টেস্টেই মাথায় ডিভাইস শনাক্ত হয়েছে। ওই বিষয়ে যোগাযোগ করলে হাসপাতালটির যারা কর্মকর্তা তারা বলছেন যে এই রোগীর বক্তব্য সত্য। এমআরআই পরীক্ষার রিপোর্ট পেয়ে সম্প্রতি অপারেশন করে মাথা থেকে এই ডিভাইসটি তিনি বের করছেন। তিনি বলছেন তিনি কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতে নিলেই শরীর হালকা কেঁপে উঠত, হাতের স্পর্শের ফোনে পরপরই ফোনের স্বয়ংক্রিয়ভাবে পাবজি গেম সহ 4-5টি ক্ষতিকর গেমস ডাউনলোড হয়ে যায়। হারুনের হাত দিয়ে স্পর্শ করা স্মার্টফোন মুহূর্তেই স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় কোনো ব্যক্তির বা ডিভাইসের নিয়ন্ত্রণে চলে যায়। বলছেন যে কুতুবদিয়ার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান নামক এক শিক্ষার্থী তার শালিকা আসমাউল হোসনার সহযোগিতায় ওনার মাথায় এই মস্তিষ্ক চিপ স্থাপন করে তার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোন করে প্রায় 20 লাখেরও বেশি টাকা উত্তোলন করেছেন। হারুনের মতে বিদেশি একটি মাথার ব্রেন হ্যাকার চক্র বাংলাদেশে রয়েছে, তাদের সাথে হাত মিলিয়েছে দেশীয় কিছু হ্যাকার যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র থেকে চিপ টার্গেট করা ব্যক্তিদের শরীরে স্থাপন করে এবং যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি অর্থ লুটে নিচ্ছে। আতিকুর রহমানও এই দলের একজন। এখন আমাদের একটা বক্তব্য ভাই, যে বিষয়টা আসলে মানে কেমনে কি। আচ্ছা, বলা হচ্ছে যে হারুন ভাই দাবি করেন সম্প্রতি এই বিষয়ে বাড়াবাড়ি না করে তাকে অপারেশন করে মাথা থেকে ওই নিউরোচিপটি ফেলে দেওয়ার জন্যই প্রস্তাব দেন হ্যাকার আতিকুর রহমান। তা না হলে তার মস্তিষ্ক থেকে সব কিছু মুছে পঙ্গু করে দেওয়ারও হুমকি দিয়েছে। আর আমরা যদি একটু দেখি, থানায় জিডির পাশাপাশি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটা মামলাও তিনি করেছিলেন। প্রথমে মামলাটি ভুয়া এবং হাস্যকর হিসেবে আদালত আমলে নিতে না চাইলেও পরে ঢাকার গোয়েন্দা ডিবি বিভাগকে তদন্তের ভারটি দেওয়া হয়। এরপরেই কিন্তু বের হয়ে আসে থলের বিড়াল। ভাইরে ভাই, কোন দেশে বসবাসকারী কে যে কখন ধৈর্য নিয়ে মাথার মধ্যে অপারেশন করা চিপ ঢুকাই দেয়, এরপরে আমাদেরকে দিয়ে নানান ধরনের অপকর্ম অপরাধ করে। তো আমার মনে হয় এই ঘটনাটা যেহেতু সাইবার ক্রাইমের আইনে সর্বোচ্চ শাস্তি এই হ্যাকার চক্র, এই ওনার শালিকা, এদের বিরুদ্ধে করা উচিত। কারণ এগুলা
ইন ফিউচার একটা বড় ধরনের অন্যদিকেও মন নিতে পারে। সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।